আপনার ফাইলগুলো দেখলাম, আপনি এসএসসি তে 3 বার ফেল করেছিলেন কেন? স্যার বাবা বলছিল ফেল করলে পড়ালেখা বন্ধ করে দিব, তাই আর সুযোগটা মিস করি নাই। আচ্ছা বলুন তো, কোন বই সবচেয়ে বেশি বিক্রি করার জন্য কি করা উচিত? স্যার বইয়ের কভারে একটা মেয়ের ছবি দিবেন, আর মেয়ের গায়ে নো কভার। আচ্ছা এমন একটি অপরাধের নাম বলুন যে অপরাধ করে কেউ কখনো স্বীকার করতে চায় না। স্যার মানুষ খুন করেও স্বীকার করে, কিন্তু মাকার পাত মেরে কেউ স্বীকার করে না। বলুন তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কে? স্যার গরু। কিভাবে? স্যার কথা আছে না যে অতি চালাকের গলায় দড়ি। আচ্ছা বলুন মেয়েটি শপিং করতে চায়, এটা কোন পদ? বিপদ স্যার। এবার এমন একটা জায়গার নাম বলুন যেটা পুরুষেরা বানিয়েছে কিন্তু সেখানে কোনো পুরুষ যেতে পারে না। স্যার পাইছি, লেডিস টয়লেট। আচ্ছা বলুন তো সূর্য এবং চাঁদের মধ্যে কোনটা মানুষের জন্য বেশি উপকারী? অবশ্যই চাঁদ স্যার, কেননা রাতে যখন আলো না থাকে তখন চাঁদ আমাদের আলো দেয়। আচ্ছা বলুন তো ওয়াইফ এবং ওয়াইফাই এর মধ্যে মিল কোথায়? স্যার দুইটার উপরেই প্রতিবেশীর খুব কড়া নজর থাকে, পাসওয়ার্ড দুর্বল হলে হ্যাক হয়ে যেতে পারে। এবার রসায়নের কয়েকটা মৌলের নাম বলুন। এই ধরেন স্যার ক্লোরিন, ফ্লোরিন, জেরিন, নাসরিন, আইরিন, নওরিন ইত্যাদি। আচ্ছা এবার এমন একটা জায়গার নাম বলুন যেখানে আশেপাশে সবাই থাকে তারপরেও নিজেকে একা মনে হয়। স্যার পরীক্ষার হল। এবার একটা বাস্তবিক জোকস বলুন তো। স্যার অং সান সু চি নোবেল পুরস্কার পাইছে, তাও আবার শান্তির জন্য। আপনি কি বিয়ে করেছেন? জি স্যার। কাকে বিয়ে করেছেন? স্যার একটি মেয়েকে বিয়ে করছি। এটা কোন উত্তর হলো? কখনো দেখেছেন কেউ কোনো ছেলেকে বিয়ে করছে? হ্যাঁ স্যার দেখছি, আমার বোন একটা ছেলেকে বিয়ে করছে।